দুটোই বানানো হয়ে গেছে, এখন মা পাঁপড় ভাজছে, তো এখন জগন্নাথ দেব ওদিকে ঠাকুরের জন্য ছোলার ডাল হয়ে গেছে আর আমি এই লুচিগুলো মাকে বেলে দিলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজকে হচ্ছে উল্টো রথ, তো সবাইকে জানাই উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা। সকালবেলা ঘুম থেকে উঠে চা বিস্কিট খেয়ে আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি, কারণ এখন আমি যাবো হচ্ছে বাবার সাথে বাজারে, কারণ আজকে যেহেতু উল্টো রথ তাই জগন্নাথ দেবকে ভোগ দেওয়া হবে। ওই লুচি ছোলার ডাল তো সেই সব কিছু কালকে আমি আর মা বেরিয়ে নিয়ে এসেছি, ছোলার ডাল তারপর ময়দা এসব। আর এখন আমি বাবার সাথে যাবো হচ্ছে ফুল আনতে, মালা, তার সাথে হচ্ছে মিষ্টি নিতে হবে, মিষ্টির মধ্যে অবশ্যই জিলিপি। আর মা অনেকগুলো জিনিস বলেছে, এবার মা বললো কি একটা লিস্ট করে দিই, তাই আমি বললাম যে না না লিস্ট করার দরকার নেই, আমি মনে রাখতে পারবো, আমি দেখছি এখনই প্রায় ভুলে যাচ্ছি। আর নিতে হবে হচ্ছে কিছু সবজি বাজার করবে বাবা, আর তার সাথে হচ্ছে দুধ, না মা হ্যাঁ দুধ আর জিলিপি, ও আর রথ সাজানোর জন্য বাহারি পাতা, তো এই এতগুলো জিনিস লাগবে। এবার বাবা সেই জন্য কালকে রাত্রি বলে রেখেছে যে কালকে সকালবেলা কিন্তু তুই আমার সাথে বাজারে যাবি, কারণ বাবা যদি কিছু ভুলে যায় তাহলে আমি বাবাকে মনে করে দিতে পারবো, তাই আমাকে মনে রাখতেই হবে, আমি সারা রাস্তা মাথার মধ্যে মনে করতে করতে যাবো। পাউরুটি, হ্যাঁ, তো এই হচ্ছে জিনিস, এগুলো সব কিছু এখন নিয়ে আসি, তাহলে চলো এখন তাড়াতাড়ি বাবার সাথে বাজারে যাই। বাবা অলরেডি নিচে চলে গেছে, আমি যাবো এখন নিচে। ওই একটা নিয়েই তার থেকে পুরো মানে দুটো ভাগ করে তারপরে দেওয়া যাবে। তাহলে নিয়ে এসছি সব গুছিয়ে নিয়ে এসছি, ফুল, মালা, তারপর তোমার দুধ, আর যেন কি আনলাম, হ্যাঁ জিলিপি। কি ভিড় আপ্যায়নে, অনেকক্ষণ দাঁড়িয়ে তারপর জিলিপি, ওই প্রথমে মিষ্টির দোকানে ছিল না, তারপর আবার আপ্যায়নে গেলাম। মানে সুন্দর আছে না দেখো, এগুলো আমরা ছোটবেলায় যখন আমরা মানে কি করতাম, ছোট মামাই বেশি ম্যাক্সিমাম রথটা করতাম, আমরা সবাই মিলে এই পাতা বাহারি গাছ টাছ গুলো দিয়ে সুন্দর করে সাজাবো, কিন্তু সাজিয়ে এবার সবাই মিলে বেরোতাম, মানে কি গলিটার মধ্যে একটু, আজকে বিকেলবেলা ওইখানে রথ আসবে, এইখানে ফিডার রোডে, ফিডার রোডে এসে রথ আসবে, বড় একটা রথ আসবে, হ্যাঁ খিচুড়ি টিচুড়িও দেবে, হ্যাঁ আজকে ভোগ দেবে, দেখাতে পারবো তোমাকে, কি করবে করছে এখানে ব্রেকফাস্ট। আচ্ছা এইমাত্র জাস্ট বাড়িতে আসলাম, মিষ্টির দোকানে তো আজকে খুব ভিড় ছিল, ফার্স্টে যে মিষ্টির দোকানে গেলাম সেখানে জিলিপি পাইনি, তারপরে আবার আপ্যায়নে গেছি। আমাদের বাড়ির সামনে যে আপ্যায়ন সেটা হচ্ছে নব আপ্যায়ন, আর ওই বাজারের ওইদিকে আছে হচ্ছে পুরনো আপ্যায়ন, তো ওই আপ্যায়নে গিয়ে জিলিপি পেলাম, এই নব আপ্যায়নে জিলিপি ছিল না, তো সেখানে গিয়েও দেখছি খুব ভিড়, তো তারপরে যাই হোক জিলিপিটা কিনে ম্যাক্সিমাম টাইম চলে গেল। এক্ষুনি জাস্ট বাড়িতে এসেছি, এখন একটু জল খাবো, আর এত গরম লাগছে মাঝে মাঝে, ওয়েদারটা মেঘলা হয়ে যাচ্ছে যখন, কি সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু তারপরে যখন রোদ উঠছে না মানে রোদের দিকে তাকানো যাচ্ছে না, এত রোদ উঠেছে। এই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট, পাউরুটি আর কলা বাবা অলরেডি খাচ্ছে, আর এটা হচ্ছে আমার, আমি দু পিস পাউরুটিই খাবো। সবার ব্রেকফাস্ট কমপ্লিট, আজকে তিনজনেই পাউরুটি আর কলা দিয়ে ব্রেকফাস্ট করেছে। আমরা যখন বাজারে যাচ্ছিলাম তখনই মা বললো যে আজকে তাহলে পাউরুটি আর কলা দিয়ে ব্রেকফাস্ট হয়ে যাবে, তো এই মাত্র আজ ব্রেকফাস্ট করলাম, এখন আমার এডিটিং কমপ্লিট হয়নি, তো দেখি এখন সেটা করবো নাকি ভাবছি যে একটুখানি ঘরটা গুছিয়ে তারপর স্নান করে পুজো করে নেবো তারপরে রেডি নেবো। ফল বানিয়ে দিচ্ছে, কারণ আনারসটা তো আর আমি বানাতে পারবো না, সেই জন্য সকাল সকাল স্নান করি।
একটা বড় রজনীগন্ধার মালা জগন্নাথদেবকে পরিয়েছি, হ্যাঁ, আর একটা রয়েছে এমনি ওই রথ সাজানোর সময় তখন যদি লাগে তখন চলে আসবে। তাড়াতাড়ি আজকে আসতে বলেছি, বাবা আসতে পারে সুন্দর করে আজকে আবার রথটা সাজাতে। লালের মধ্যে অনেকগুলো ছিল পুরো গ্রিন কালারের, আমি আবার হ্যাঁ লাল দেখেও নিলাম। বাবা বলছে এই চিকলিটা উপর দিয়ে দেওয়া উচিত ছিল, মা বলছে না না এই নিচ থেকে ভালো ছিল, কিন্তু আমার কিন্তু মনে হচ্ছে এখানেই ভালো লাগছে, চিকলিগুলো ভারী তো পুরো পড়ে পড়ে যায়, পাতাটা রয়েছে নিচটা দিয়ে কিন্তু ভালো লাগছে। তা এই রথে একা একাই চলছে দেখো না, যেহেতু পুরো স্লিপ না রথটা সাজানো হয়ে গেছে। এবারে যে রজনীগন্ধার মালাটা আছে সেটা বিকেলবেলা যখন রথ টানতে যাবো তখন দেবো। এদিকে আমাদের রথ সাজানো হয়ে গেছে, এখন বাবা শুধু রথের দড়িটা ঠিক করে দিচ্ছে। এই যে মা আগে মেনু কি বলো তো, কি আজকে ডাল টাল করিনি, কারণ কালকে ডাল টাল খেয়েছি, কালকে পুঁই শাক রয়েছে যে কাটিয়ে দিয়ে বলছিলাম ভাগে ভাগে রেখে দিয়েছিলাম, পুঁই শাক রয়েছে, পুঁই শাক খুব ভালোবাসি। এবার করলা কিন্তু পেকে যাচ্ছে, কালকে যদি থাকতাম কালকে আবার খাওয়া হতো, কারণ তুমি হয়তো জানোই না কোনো বলিনি, হ্যাঁ এটা সারপ্রাইজ। এবার করলাগুলোকে ভাজলাম, একটু ঢেঁড়স সিদ্ধ দিলাম, সব ভেজ আইটেম আর হচ্ছে গাছি কচু আলুর তরকারি। আজকে লাঞ্চ মানে হচ্ছে ওমা এইটুকু উচ্চে ভাজা, এইটুকু উচ্চে হচ্ছে একটা উচ্চে দুখানা উচ্চে, দুখানা উচ্চে ভাজার পরে এই তো এটা ঢেঁড়স দিয়ে মেখে খেয়ে। আচ্ছা ওদিকে হচ্ছে ঢেঁড়স সিদ্ধ আর এদিকে হচ্ছে গাঁঠি কচু, না এটা কি কচু, গাঁঠি কচু দিয়েই তরকারি, তার মধ্যে এইটুকু ওল কচুও ছিল, মানে আজকে সব মিশিয়ে মিশিয়ে রান্না। এদিকে হচ্ছে পুঁই শাক আর একটা কুমড়ো ভাজা, সবই তো। আবার লাঞ্চ কমপ্লিট, কি সুন্দর হয়ে আছে আজকে ওয়েদারটা। 5:30 সময় ছাদে যাব রথ নিয়ে, এখন একটুখানি রেস্ট করে নিই 1 ঘন্টা। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে 5:30, তো একটুখানি 1 ঘন্টার মতো রেস্ট নিয়েছি, আমার একটু এডিটিংয়ের কাজ বাকি ছিল সেটা কমপ্লিট করলাম, তারপরে তাড়াতাড়ি করে উঠে আবার রেডি হয়ে নিয়েছি। এখন যাবো হচ্ছে ছাদে রথ টানতে, তো রথে জগন্নাথদেব আর গোপালদেবকে বসিয়ে দিয়েছি, মা ওই ঘরে গেছে রেডি হতে, বাবাও রেডি হয়ে গেছে, বাবা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, ব্যালকনি দিয়ে দেখা যাচ্ছে অনেক রথ যাচ্ছে, তো সেটাই আমি আর বাবা মিলে দেখছিলাম। ওই যে সব রথ নিয়ে আসছে, কি ভালো লাগে না মা দেখতে, আমাদের টাইমটা ঠিকই আছে, ঠিক টাইমেই আমরা আসছি। কি সুন্দর যাচ্ছে না রথটা, আজকে বেশি সুন্দর লাগছে কিন্তু মা দেখতে, তাই না? Thank you.
মা আমাদের রথ থেকে না আজকেও একটুও বৃষ্টি হয়নি। আজকে একটার পর একটা আমি আবার চট জলদি ময়দাটাকে মেখে রেখেছি। কি সুন্দর লাগছে পেছনের মানে ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর লাগছে। না তেল দিয়ে ঠাকুরের প্রেসার কুকারটা তো একদম ছোট, সামান্য জল দিয়েছি, তাই দেখছি আমার গ্যাসের ওপরে তোর এই প্রেসার কুকার থেকে সব বেরিয়ে কিস কি সিদ্ধ করছিলে? ছোলার ডাল, ছোলার ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছি। ওইটা লুচি আর ছোলার ডাল হবেন? হ্যাঁ। ওদিকে ঠাকুরের জন্য ছোলার ডাল হয়ে গেছে আর আমি এই লুচিগুলো মাকে বেলে দিলাম। ঠাকুরের লুচিটা হয়ে গেলে পরে তারপর ভোগ দেব। ভালো করে চলিস। ওইদিকে মা ঠাকুরের জন্য লুচি ছোলার ডাল দুটোই বানানো হয়ে গেছে, এখন মা পাঁপড় ভাজছে। তো এখন জগন্নাথ দেব আর গোপাল দেবকে লুচি ছোলার ডাল পাঁপড় ভাজা আর জিলিপি এই দিয়ে আজকে যেহেতু জগন্নাথ দেবের পূর্ণ যাত্রা, আমাদের বাড়িতে প্রত্যেক বছর আজকের দিনে লুচি ছোলার ডাল জিলিপি আর পাঁপড় ভাজা এই দিয়েই জগন্নাথ দেব আর গোপাল দেবকে ভোগ দেওয়া হয়। তাই প্রত্যেক বছরের মতন এবছরেও মা তাই ভোগে বানিয়েছে লুচি আর ছোলার ডাল আর জিলিপি আর পাঁপড় ভাজা এই দিয়ে এখন ঠাকুরকে ভোগ দিলাম। সব থেকে বড় কথা যেটা, দেখো মা বলছে যে
অনেক ভাগ্য বললে পরে এই যে জগন্নাথদেবের প্রসাদ পাওয়া যায়, এর মধ্যে রয়েছে খিচুড়ি ভোগ। আমরা নিয়ে এসেছি তিন জায়গা থেকে, আমরা প্রসাদ পেয়েছি। এটা হচ্ছে খিচুড়ি, এক জায়গা থেকে পেয়েছি লুচি সুচি, আর এক জায়গা থেকে বাতাসা, আর ঠাকুরের ফুল সব কিছু নিয়ে একটু আগে জাস্ট বাড়িতে বাড়িতে এসে এখন প্রসাদ খাচ্ছি। মা দিয়েছে এখানে লুচি, ছোলার ডাল, জিলিপি, পাঁপড় ভাজা আর আম। এই কন্টেনারে করে জগন্নাথদেবের প্রসাদ এসেছিলো, তো আমি আর মা একটু খেলাম আর বাবার জন্য রেখে দিলাম। মা এখন রাতে আমাদের খাবারের জন্য লুচিগুলো ভেজে দিচ্ছে। মা আমি কিন্তু দুটোর বেশি খাবো না, কারণ আমার পেট পুরো ভর্তি। করে রাখো যদি তখন প্রসাদগুলো একটু এসছে, দুটোই খাবো আমি, যা খাবি খাবি রেখে দেবো। ঠিক আছে। কি যে গরম লাগছে, আজকেও তো একটু বৃষ্টি হয়নি, তবে বিকেলবেলা মা মাসিকে ফোন করেছিল, বললো মাসিদের বাড়ির ওইখানে নাকি একটু একটু বৃষ্টি হয়েছে। মা ও চারটে সাড়ে চারটের সময় নাকি মাসিদের বাড়ির ওখানে বৃষ্টি হয়েছে না, কিন্তু আমাদের এখানে একটুও বৃষ্টি হয়নি। যাই হোক, এখন বাজে হচ্ছে 11:15। আমি এতক্ষণ ধরে ব্লগ এডিট করছিলাম, মানে আজকের ভিডিওটা আমি এডিট করলাম, প্রায় 90% রেডিং আমার কমপ্লিট, বাকি 10% ওটা কালকে সকালবেলা আমি করে নিতে পারবো, কারণ কালকে ম্যাক্সিমাম আমি এডিটিংয়ের কাজ করতে পারবো না, কালকে একটা জায়গায় যাওয়ার কথা রয়েছে, সেটা এখন বলছি না, সেটা তোমরা নেক্সট ব্লগেই জানতে পারবে। তো মা এতক্ষণ আমার আমি ভিডিওটা এডিট করছিলাম, আর মা আমার পাশে একটুখানি শুয়ে রেস্ট করছিলাম, আমি মার সাথে গল্প করতে করতেই ব্লগটা এডিট করে নিয়েছি। এখন মা ওদিকে আমাদের রাতের ডিনারের জন্য লুচি ভাজছে, আজকে তো রাত্রিবেলা আমরা লুচি ছোলার ডালই খাবো, আর অল্প একটু ভাত আছে। বাবা বললো অল্প একটু ভাত খাবে না মা, বাবা দুপুরবেলা সেরকম একটা ভাত খায়নি, তো সেই জন্য বাবা বললো অল্প একটু ভাত খেয়ে নেবে। আমাকে মা বলেছিল, মানে আমার জন্যই মা ভাতটা রেখেছিল, আমি বললাম যে না আমি আর ভাত খাবো না, আমি রাত্রিবেলা ম্যাক্সিমাম দুটো, মানে একটা লুচি খেলেই ঠিক হয়, কিন্তু দুটো লুচি খাবো, খেয়ে ঘুমিয়ে পড়বো। আজকে সেরকমভাবে কারোর সারাদিনে রেস্ট হয়নি, তো এখন একদম খাবো, ডিনার করে ফ্রেশ হবো, তারপরে ঘুমিয়ে পড়বো। রাত্রে ডিনারে আমি দুটো লুচি খাবো আর মা কটা খাবে, আমিও দুটো, আচ্ছা মাও দুটো খাবে, কারণ আমাদের সবারই ঠাকুরের প্রসাদ শেষ হয়ে গেছে। তো বাকি যা লুচি থাকবে আমি মাকে বলেছিলাম যে তুমি আর বেশি লুচি ভেজো না, তা মা বললো কালকে সকালবেলা যেহেতু একটা জায়গায় যাবো সেজন্য একটু তাড়াহুড়ো থাকবে, তাই ব্রেকফাস্টে আর মাকে অত বেশি কিছু বানাতে হবে না, লুচিও থাকলো, ছোলার ডালও অনেক আছে, অনেকটা ছোলার ডালও অনেকটা রয়েছে, তো সেই দিয়ে আমাদের সকালবেলা ব্রেকফাস্ট হয়ে যাবে, তারপরে আমরা সিঁড়ি রেডি হয়ে সেজন্য। দেখো এখানে এক গামলা আমার বাসন মেজে রেখে দিয়েছে, যাতে কালকে সকালবেলা আমরা একটুখানি দেরি করে ঘুম থেকে উঠতে পারি। আমাদের সবার রাতের ডিনার কমপ্লিট, আমি রাত্রিবেলা দুটো লুচি খেয়েছি, কিন্তু অনেক লুচি এক্সট্রা হয়ে গেছে, তো সেইগুলো মা এতক্ষণ ধরে সব গুছালো, গুছিয়ে এই মাত্র মা বাবা ওই ঘরে গেছে, বাবা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, যদিও বাইরে একটুও হওয়া নেই। তাহলে এই বছর আমরা জগন্নাথদেবের পূর্ণ রথযাত্রা এভাবেই পালন করলাম। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে।